আগে আমি এইভাবে বসতে পারতাম না, এখন আমি বসতে পারি ইনশাল্লাহ, বসতে পারি এখন, বসতে পারি ইনশাল্লাহ। আগে আমি হাঁটতে পারতাম না, হাঁটতে আমার খুব কষ্ট হইতো, আমার খোঁড়ায় খোঁড়ায় হাঁটতে হইতো, এখন ইনশাল্লাহ আমি সম্পূর্ণ সুস্থ ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আমার নাম হলো আফজাল সরকার, আমার দেশের বাড়ি লোক মিল্লা দাউদকান্দি, বয়স 65। আমার সমস্যা ছিল প্রায় 10-12 বছরের মতো, আমি এই জয়েন্টের ব্যথা, আমি বসতে পারতাম না, ঠিক মতো হাঁটতে পারতাম না, কাঁধে ব্যথা ছিল, কাঁধের জন্য আমি নাড়াচড়া করতে পারতাম না, এই কষ্ট হইতো। এই ব্যথার জন্য আমি প্রায় 10 জন ডাক্তার দেখাইছি, 10 জন ডাক্তারে আমার বিভিন্ন ধরনের ওষুধ দিত, অ্যান্টিবায়োটিক দিত, তারপরে বিভিন্ন ধরনের ট্যাবলেট দিত, এটি খাওয়ার পর আমার ব্যথা দমতো কিন্তু আমি সুস্থ হইতাম না, ব্যথা দমতো কিন্তু সুস্থ হইতাম না, আমি এই আগের মতনই ওষুধ বন্ধ দিলে আমি আগের মতনই এই হয়ে যেতাম না। আমি এইটাই চিন্তা করছিলাম যে আমার ব্যথাটা কি সবসময় কি আমার এইভাবে ওষুধই খাইতে হবে নাকি এবার ওষুধ খেয়েই আমার চলতে হবে। তাই লাস্ট পর্যন্ত আমি এই সারের সন্ধান পাইলাম, সন্ধান পাওয়ার পর এই সারের কাছে আসলাম, এই সারের সন্ধানটা পাইলাম ওই আমার বাগিনা এখানে আসছিল, আমরা ইয়াতে দেখছি, টিভিতে দেখছো নাকি, টিভিতে দেখার পর তা আমার বাগিনা আসছে এখানে, আমার বাগিনায় খাওয়াতে চিকিৎসা করছে, তো আমার বাগিনা ভালো হয়েছে, তো ওনায় আমার বাগিনা আমার নিয়ে আসছে, নিয়ে আসার পর তা আমি ইনশাল্লাহ এখানে মানে সুস্থ হই আল্লাহর মতে। এখানে আমি আজ কইলে 15 দিন চিকিৎসা পাইতেছি, আমি চিকিৎসা আমাকে বিভিন্ন ধরনের থেরাপি দিতেছে মেশিন দিয়া, তারপরে আমাকে এই এক্সারসাইজ করতেছে ডেলি 3 বার 3 বেলা, এই এক্সারসাইজের মাধ্যমে আর থেরাপির মাধ্যমে আমি ইনশাল্লাহ এখন সুস্থ আল্লাহর মতে। আমার থেরাপি দিছে দুই হাঁটুতে, তারপরে এক্সারসাইজ করাইছে, তারপরে আমি ইনশাল্লাহ মানে আল্লাহর মতে ভালো। আগে আমি এইভাবে বসতে পারতাম না, এখন আমি বসতে পারি ইনশাল্লাহ, বসতে পারি এখন, বসতে পারি ইনশাল্লাহ। আগে আমি হাঁটতে পারতাম না, হাঁটতে আমার খুব কষ্ট হইতো, আমার খোঁড়ায় খোঁড়ায় হাঁটতে হইতো, এখন ইনশাল্লাহ আমি সম্পূর্ণ সুস্থ ইনশাল্লাহ। আমার সাথে নার্সরা এবং ডাক্তাররা আমার সাথে খুব ভালো ব্যবহার করছে, কারণ আমার সাথে দুর্ব্যবহার করে নাই, আমি তাদের কাছে আমি খুব ভালো ব্যবহার পাইছি, এইখানে সেবায় আমি খুব সন্তুষ্ট, এখানে সেবায় আমি সবার কাছে আমি সন্তুষ্ট, আমি খুব খুশি। যারা আমাদের এলাকায় এই সমস্ত রোগীরা আমার মতো এরকম ভুগতেছে তাদেরকে আমি বলবো যে এখানে ভালো চিকিৎসা আছে, তোমরা যদি পারো ওইখানে যাও, ইনশাল্লাহ সুস্থ হইবে। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন সবসময় সুস্থ থাকতে পারি, সবার কাছে আমি সালাম চাই, আসসালামু আলাইকুম, আমার জন্য দোয়া করবেন সবাই। ডিপিআরসি লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।